আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত রয়েছে, আমি মানসে। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। কোকরাঝাড় গ্রিনফিল্ডে বিশ্বশান্তির জন্য মহাযজ্ঞ, কয়েক কোটি টাকার অনুদান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। ধর্মীয় মেরুকরণ বিজেপির রাজনৈতিক অস্ত্র, কর্মী সভায় মন্তব্য কংগ্রেস নেতা গৌরব গগৈর। রাজ্যের বিজেপি সরকারকে সমর্থন করার পর প্রথমবারের মতো বরাকে পা রেখে শহীদ স্মরণ কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের। ধীর লয়ে জমে উঠেছে ঐতিহ্যবাহী শিলচর গান্ধী মেলা, রকমারি সামগ্রীর পসরা সাজিয়ে ব্যবসায়ীরা, সব বয়সী চরকি প্রেমীদের অপেক্ষায় গান্ধী মেলা। বিভিন্ন ধরনের সুস্বাদু খাবারের সম্ভার নিয়ে এলো শিলচরের অত্যাধুনিক রেস্টুরেন্ট ভিভা ফুড কোর্ট। শিলচরে এবার যাত্রা শুরু করলো সুপরিচিত ব্যবসায়িক প্রতিষ্ঠান বিভার অত্যাধুনিক ভেজ নন ভেজ সুবিধা সম্পন্ন রেস্টুরেন্ট ভিভা ফুড কোর্ট। ভিভা ফুড কোর্টের গ্রাউন্ড ফ্লোরে বিভার সব ধরনের কেক, বিস্কিট, মিষ্টি জাতীয় আইটেম এবং সকালে জলখাবার যেমন ইডলি, দোসা, চা, কফি, ড্রিঙ্কস ইত্যাদি পাওয়া যাবে। বহুতল রেস্টুরেন্টের রুফটপে রয়েছে প্রজেক্টর সহিত একটি হল ঘর, তাই যে কোনো অফিসিয়াল মিটিং কিংবা কনফারেন্সের জন্য সুব্যবস্থা রয়েছে ভিভা বেকারির রুফটপে। তাই দেরি না করে আজ চলে আসুন ভিভা ফুড কোর্টে। আমাদের ঠিকানা উল্লাসকর দত্ত সরণির শনি মন্দিরের বিপরীতে, জেল রোড, শিলচর। আসছে বিস্তারিত খবরে। কোকরাঝাড় গ্রিনফিল্ডে বিশ্ব শান্তির জন্য মহাযজ্ঞ, কয়েক কোটি টাকার অনুদান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আপনি যদি একটি জাতির সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে চান, তবে আপনাকে আপনার শিকড় ছেড়ে দিতে হবে না, ভিত শক্ত করা উচিত। পশ্চিমী প্রভাব আসে, কিন্তু ভিত দুর্বল হলে মানব সভ্যতা তার সমৃদ্ধ সভ্যতা হারায়, বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ কোকরাঝাড়ের গ্রিনফিল্ডে বিশ্বশান্তির জন্য অনুষ্ঠিত হওয়া 12 ঘণ্টাব্যাপী ব্রহ্মধর্মীয় মহাযজ্ঞে যজ্ঞাহুতি দিয়ে নিজের ভাষণে উক্ত মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ব্রহ্মধর্মের প্রচারক গুরুদেব কালীচরণ ব্রহ্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আসামের বর্ণাঢ্য সমাজ জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ বড় সম্প্রদায়ের সমৃদ্ধ ইতিহাস ও রঙিন লোকজীবনের অধিকারী। তিনি বলেন, কালীচরণ ব্রহ্ম ছিলেন আধুনিক বড় সমাজের স্থপতি এবং বড় সমাজকে উদ্ভাবনী ধারণা নিয়ে এগিয়ে নিয়ে গেছেন। গুরুদেব কালীচরণ ব্রহ্ম 1860 সালে 18 এপ্রিল জন্মগ্রহণ করেন এবং 1938 সালের 8 মে ইহলোক ত্যাগ করেন এবং গুরুদেব কালীচরণ ব্রহ্ম 1905 সালে ব্রহ্মধর্মের প্রচার করেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গুরুদেব কালীচরণ ব্রহ্মের গুরুধাম নির্মাণ এবং ব্রহ্মধর্মের প্রসারের জন্য অনুদান ঘোষণা করেন। উল্লেখ্য, আজ বৃহস্পতিবার সকাল 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত ব্রহ্মধর্মে সমন্বয় সমিতি কর্তৃক মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল। এতে প্রধান অতিথি ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, আসাম বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দৈমারী, ক্যাবিনেট মন্ত্রী অর্ঘ্য গৌর ব্রহ্ম, কোকরাঝাড়ের বিধায়ক লরেন্স ইসলারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিটিসি প্রধান প্রমোদ বড়ো সহ অনুষ্ঠানে হাজার হাজার ভক্ত সমাগম ঘটে। মাজত গৈ আমি আরামবাড়িমর গ্রহণযোগ্যতার বিষয়ে রাইজক আকৌ এবার দোহারিছো। বড়ো সমাজের মাজত গৈ বাথৌ ধর্মর যি এক পবিত্রতা তাক আমি আকৌ দোহারিছো। বড়ো সমাজের মাজত গৈ গুরুদেব কালীচরণ ব্রহ্মর শিক্ষা
আৰু প্ৰমূল্য আৰু মূল্যবোধক আকৌ এবাৰ আমি সোঁৱৰিছোঁ, যাতে আমি এই প্ৰমূল্যসমূহক ধৰি ৰাখিব পাৰোঁ। শ্ৰদ্ধাৰ ৰাইজ, আজি এই বিশ্ব শান্তি মহাযজ্ঞৰ জৰিয়তে পুনৰ এবাৰ আমি সংকল্পবদ্ধ হ'ম যে আমাৰ জাতিটোৰ মাজত সংস্কাৰ আনিবলৈ গুৰুদেৱ কালীচৰণ ব্ৰহ্মই আমাক যি শিক্ষা দি থৈ গৈছিল, আমাক যি আদৰ্শ দি থৈ গৈছিল, আমাক যি প্ৰমূল্য আৰু মূল্যবোধ দি থৈ গৈছিল, তাক আমি কেতিয়াও এৰি নিদিওঁ, বৰঞ্চ তাক আমি আৰু শক্তিশালী কৰিম, প্ৰজন্মৰ পিছত প্ৰজন্মলৈ তাক আমি প্ৰতিফলিত কৰিম, আৰু আজিৰ প্ৰজন্মৰ লগতে আমাৰ ভৱিষ্যতৰ প্ৰজন্মসমূহেও যাতে গুৰুদেৱ কালীচৰণ ব্ৰহ্মৰ শিক্ষাৰে শিক্ষিত হৈ বড়ো সমাজক জগত ধর্মীয় মেরুকরণ বিজেপির রাজনৈতিক অস্ত্র বলে কর্মী সভায় মন্তব্য গৌরব গগৈর। দুদিনের বরাক উপত্যকা সফরে এসে শিলচর ইন্দিরা ভবনে এক কর্মী সভায় অংশগ্রহণ করে কংগ্রেস নেতা গৌরব গগৈ মহিলা কংগ্রেসের রান্নাঘর অভিযানের শুভ সূচনা করে বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে গৌরব গগৈ জানান, পরিবর্তনের নামে দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে ভোট নিয়েছে বিজেপি। কংগ্রেস শাসনকালে যেসব নেতারা বিভিন্ন সিন্ডিকেট ও দুর্নীতিতে লিপ্ত ছিলেন, তারাই কংগ্রেস ছেড়ে বর্তমানে বিজেপিতে যোগদান করছেন এবং ক্ষমতায় আসীন বিজেপি সরকার দলের পুরনো মানুষকে দূরে সরিয়ে কংগ্রেসের করাপ্টেড মানুষকে দলে স্থান দিয়ে আবারও সিন্ডিকেট চালানোর প্রয়াস করছে। ধর্মীয় মেরুকরণ বিজেপি দলের মূল রাজনৈতিক অস্ত্র বলেও এদিন প্রকাশ্য সভায় মন্তব্য করেছেন সাংসদ গৌরব গগৈ। তিনি জানান, ভগবান রামচন্দ্রকে নিয়েও দেশে রাজনীতি করার চিন্তা করছে বিজেপি দলটি। বিজেপি নির্বাচনের প্রাক্কালে ভগবান রামের নামে স্লোগান তৈরি করে দিয়েছে। জয় শ্রীরাম স্লোগান কংগ্রেসের মধ্যে শক্তি যোগায়, কিন্তু এই স্লোগানটি বিজেপির কাছে ভোট ভিক্ষার অস্ত্র হিসেবে ব্যবহৃত হয় বলে জানিয়েছেন তিনি। কংগ্রেস ধর্ম নিরপেক্ষ দল, যা দরুন কখনো ভগবানের নামে জনতার কাছে ভোট দাবি করেনি। অন্যান্য বিভিন্ন বিষয়ে বিজেপির বিরুদ্ধে একের পর এক তোপ দেগে দেশের বেকার সমস্যা, রাস্তাঘাট, বিদ্যুৎ পরিষেবা, বিশুদ্ধ পানীয় জল, চাকরির ক্ষেত্রে বৈষম্য, নানা সমস্যার কথা তুলে ধরে কংগ্রেসের এই দুর্দিনে দলের পাশে থেকে দলের ভিতকে মজবুত ও শক্তিশালী করার পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনে বরাকের দুটি আসন থেকে কংগ্রেস প্রার্থী জয়ী হওয়ার আশা প্রকাশ করেছেন তিনি। বিজেপি যদিও একটু জোর দিচ্ছে মহিলাদের জন্য, কি প্রোগ্রাম নিয়েছে, বরং যাত্রা আরো কি যাত্রা। আমি যখন প্রায় আমার কনস্টিটিউয়েন্সি বা অন্যদিকে যাই, মধ্যে এমন হয়েছিল এসএইচজি মহিলারা তাদের কাজ খালি শুধু যাত্রা করা, এবং এসএইচজিকে প্রত্যেকে 10,000 করে টাকা দেবে, কিন্তু আপনারা খবর নিয়ে দেখুন সব এসএইচজি সব মহিলা মন পাইনি। ব্যাপার সময় ব্যবহায় সময় ধনী হল, আজি একেখিনি মানুষ এটা বিজেপি দল সোমাইছে। আজি বিজেপি দল ভিতর বাস্তব যে পুরনি বিজেপি স্থান নাই, আমার কংগ্রেস দলের এরি আমার এই মানুষব পুরোনা বিজেপি মানুষ সাফাই করে দলের আঁতরায় এটা তার সোমায় আকো সিন্ডিকেট চলাইছে। আজি ধর্ম কারণে মাত্র একটা রাজনৈতিক অস্ত্র, ভগবানের রাম লৈ আজি মাত্র ভোটের চিন্তা করে আছে। আমি প্রত্যেক ধর্মক আমি সম্মান করো, আমি মন্দির যাও, আমি নামঘর যাও, আমি পূজা করো, আমি কীর্তন ভাগ ল, কিন্তু কেউ ভগবানের নামত আমি রাইজের ভোট নিবিচার। রাজ্যের বিজেপি সরকারকে সমর্থন করার পর প্রথমবারের মতো বরাকের মাটিতে পা রেখে শহীদ স্মরণ কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দেব প্রকাশের। বিরোধী আওয়াজ হিসেবে বরাক উপত্যকায় নিজেকে প্রতিষ্ঠিত করে সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করতে সক্ষম উত্তর করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দেব প্রকাশের রাজনৈতিক দিগবাজি বরাকের মানুষকে অনেকটাই বিস্মিত করে। এখানেই শেষ নয়, বিরোধী দলের হয়ে যিনি বিজেপি সরকারের বিরুদ্ধে সমালোচনার ঝড় তুলতেন, তিনি এত শীঘ্রই যে ঘুরে দাঁড়াবেন তা কেউ হয়তো আঁচ করতেও পারেননি।
এদিকে রাজ্য বিজেপি সরকারকে সমর্থন করার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো বরাকের মাটিতে পা রেখে শিলচর রেলওয়ে স্টেশনের শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শহীদ স্মরণ করেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। এদিন কুম্ভীরগ্রাম বিমানবন্দরে অবতরণ করতেই উষ্ণ সংবর্ধনা জোয়ারে ভাসেন কমলাক্ষ। তাকে স্বাগত জানাতে 500+ বাইক র্যালির আয়োজন করেন তার সমর্থকরা। এদিন উধারবন্দের কাঁচাকান্তি মন্দির সহ বিভিন্ন ধার্মিক প্রতিষ্ঠানে পুজো দেন তিনি। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কমলাক্ষ জানান, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কর্মকাণ্ডে তিনি আপ্লুত। উন্নয়নমূলক কাজের জন্যই তিনি বিজেপিকে সমর্থন জানিয়েছেন। কংগ্রেস যুবনেতা গৌরব গগৈর প্রসঙ্গ টেনে তিনি বলেন, গৌরবের বরাক সফর কংগ্রেস দলের জন্য বিপর্যয় এনে দিয়েছে। রাজ্যের উন্নয়ন ও বিকাশের জন্য মুখ্যমন্ত্রীর পাশে রয়েছেন বলে জোর গলায় মন্তব্য করেছেন তিনি। বিজেপি জয়েন করিম এটা মানে অস্বীকার করা নাই, মানে ওপেনলি কই দিচ্ছি জয়েন করিম, কারণ মানে পিছত কথা নকরো। আপনাদের হয়তো বা ভাবি যে মানে পিছিয়ে পিছিয়ে কথা কো, মানে পিছিয়ে পিছিয়ে কথা কোয়া মানুষ নয়, মানে ওপেনলি কথা কোয়া মানুষ। মানে বিজেপি জয়েন করিম ডিভিশন হচ্ছে গিয়ে যারা লুকি লুকে করে, কংগ্রেসের সবাই ডিভিশন, কংগ্রেসের সবাই ডিভিশন, ওয়ান টু অল। আমি ডিভিশন না, আমি ওপেনলি বলেছি এবং যাওয়ার আগের দিন বলেছি, জিতেন্দ্র সিংকে বলেছি, সবাইকে বলে দিয়েছি যে আপনাদের সঙ্গে আমার কাজ করা আর সম্ভব না। গৌরব মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গরিয়া, তোর যেখানে ডেভেলপমেন্ট কাম করলে রাইজর প্রতি দেওয়ার তোর যেটু আন্তরিকতা যেটু আর যে ডেভেলপমেন্ট তাকে আগবাইছে, গভর্নমেন্টক সাপোর্ট করেছো, মুখ্যমন্ত্রীক সাপোর্ট করেছো, আর আজি প্রথম দিন আমি সমষ্টিল গে আছো আর মর ঘর গে আছো। আর যাওতে আমার ভাষা শহীদ স্টেশন ভাষা শহীদ স্মারকত আমি আই পালো, শ্রদ্ধা নিবেদন করিল, আর আগন্ত দিনের যাতে সুস্থ আর একটা সুন্দর পরিবেশ যাতে হয়, যাতে আর বরাকর যেখানে মানুষের ডেভেলপমেন্টের কারণে যেখানে করব লাগা আছে আগন্ত দিন সেখানে বস্তু করে যাব, রাজনীতি আমি করব। আমি একটা জনগোষ্ঠী, আমি একটা ভাষাগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছি, ওদেরকে সঠিক দিশা দেখানো, ওদের সমস্যাগুলো সমাধান করা আমার রেসপন্সিবিলিটি, আমার দায়িত্ব করে দেবো। আমার টিআরপির দরকার নেই, আমার দরকার এই যে মানুষের যে সমস্যা, যেগুলো সমস্যার সমাধান সমাধান করবে, কে সমাধান করবে? রাজ্যে এবং রাজ্য এবং কেন্দ্রে যেগুলো সরকার আছে সেই সরকার সমাধান করবে। আমি চাই আলোচনা সাপেক্ষে আস্তে আস্তে ফেজ মেনারে আস্তে আস্তে যাতে আমাদের সমস্যাগুলো সমাধান হয়, সেটাই আমি চাই। আসলে কংগ্রেসের কথা কোয়া মানুষ না আসলে, আমি যেতিয়া রাহুল গান্ধীয়ে কলে যে বিশেষ করে হেমন্ত বিশ্ব শর্মা অর্থাৎ আমার মুখ্যমন্ত্রীর করাপশনের কথাখানি কব লাগে, কোনে নকয় আর। আর যেতিয়া নৌকাত উঠা হয়েছে তেতিয়া কোয়া হয়েছে যে কোনে কব, আপনি এই এই কথাটি কব, আপনি এই কথাটি কব, আপনি এই এই কথাটি পাতিলে ভূপেন বড়াই এই কথাটি কব লাগবে, এই কথাটি এনেকা কলে কলে ভালো হব। আলটিমেটলি কংগ্রেসের এনেকা একটা অবস্থা হয়েছে যে কথাখিনি ভালকে উপস্থাপন করা, আর যেতিয়া আমি উপস্থাপন করো তেতিয়া পিছপিনে মানুষ না থাকে। এইটার কারণে যেতিয়া আমি কংগ্রেস লই আসিল যেনেকা আমাকে শিকাই দেওয়া হয়েছে, আমি এইবার কথা কইছো কিন্তু দেখছো আলটিমেটলি দেখিছো যে এই কথা শিখুয়া কথাখিনি কথা পাতিলে নহব নয়। আমার যেটা সত্য কথা, আজির দিনত মুখ্যমন্ত্রী ডাঙ্গরিয়া যেটু অসমের ক্ষেত্রে যেটু অভূতপূর্ণ যেটু একটা চেঞ্জেস করলে এটা আমি অস্বীকার করব নি। আগন্ত দিন যাতে এখানে যাতে ত্বরান্বিত হয় এটা আমি বিচারছো। আমি যখন কংগ্রেসকে যখন সাজেশন দিয়েছিলাম সোফার শিলচরের ব্যাপারে, যখন সাজেশন দিয়েছিলাম আমি, যখন করিমগঞ্জের ব্যাপারে সাজেশন দিয়েছিলাম, তখন দেখতে পারলাম যে সেই সাজেশনগুলো নেওয়া হয় না। আমি করিমগঞ্জের ক্যান্ডিডেটের কথা যখন বলেছিলাম তখন সেখানে টাকা পয়সার কথা বলা হয়, সেখানে টাকা দেওয়া হয় না। আজকে এই অবস্থা কংগ্রেসের, আউট অফ 14 একটা বা দুইটা সিট কংগ্রেস জিতবে, দুইটা জিতবে কি না জিতবে, দুইটা জিতলে বেশি হয়ে যাবে, একটা জিততে পারে নীল হতে পারে, এই অবস্থা। হিন্দুর ক্ষেত্রে যখন কিছু একটা বিল আসে, হিন্দুর ক্ষেত্রে যখন বলার কথা হয় তখন কংগ্রেস সেখানে কথা বলে না। বিজেপি সরকারকে সমর্থন জানিয়ে বরাকে এসে সিদ্ধেশ্বর শিবমন্দিরে পুজো দিলেন কংগ্রেস বিধায়ক কমলাক্ষ। বিজেপি সরকারকে সমর্থন জানিয়ে বরাকে পা রেখে সমর্থকদের উচ্ছ্বাসে ভাসলেন উত্তর করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। কমলাক্ষ শিলচর বিমানবন্দর থেকে করিমগঞ্জ যাওয়ার পথে বদরপুর ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বর শিবমন্দিরে পুজো দেন। কমলাক্ষের সিদ্ধেশ্বর মন্দিরে পুজোকে কেন্দ্র করে উৎসুক জনতার ভিড় জমে এলাকায়। দেখিছে যে ইতিমধ্যে আমাৰ মুখ্যমন্ত্রীয়ে অসমৰ ৰাইজৰ কাৰণে ডেভেলপমেন্ট তথা অসমৰ ৰাইজৰ কাৰণে যিবোৰ কাম কৰিলে আমি কিন্তু দেখা পালো, অর্থাৎ
আমার অসমখন যে এখন গ্রোয়িং স্টেট হয়েছে বা প্রত্যেকটা ক্ষেত্রে যে আগবাড়ি গেছে এই কথাখিনি প্রত্যেকে উপলব্ধি করে আছে, এটা অস্বীকার করবেন একো না। এটা কথাটা হয়েছে কি, যা কেদিনমান ধরে মোর কথাবার্তা চলি আছে বা আমার সমর্থকবিলাকে কথাবার্তা পাতি আছে, মানে ভাবিব পারা নাই। কথাটা হয়েছে কি, আজি মুখ্যমন্ত্রী সমর্থন করেছো, দ্যাট মিন্স একটা হেয়ার সমর্থন করেছো, মাননীয় মুখ্যমন্ত্রী সমর্থন করেছো, তারপিছতে মুখ্যমন্ত্রীর প্রতি মানুষের যে ইমান রেসপেক্ট, এই কথাখিনি আজির দিন গম পালো যে গভর্নমেন্টক সমর্থন করার লগেলগে মানুষের যে আমার প্রতি রেসপেক্টটা বাড়ি গল, যে মানে ধরব পারা নাই। মানে ভাবিছিল যে হয়তো বা বেলেগ হব সাগে, কিন্তু গভর্নমেন্টক সাপোর্ট করার লগেলগে, মাননীয় মুখ্যমন্ত্রী সাপোর্ট করার লগেলগে, যে আমার আমার প্রতিও যে একটা রেসপেক্ট বাড়ি গল যে মানুষের, ইতিমধ্যে এটা গম পাইছো। আর আগন্ত দিনত যাতে বরাকবিলি যায় ডেভেলপমেন্ট যায় ত্বরান্বিত হয়, এটাই আমি আশা ব্যক্ত করেছি। শিলচরে জমে উঠেছে গান্ধী মেলা। শিলচর শহরের পাশাপাশি গ্রামাঞ্চল থেকেও আসছেন প্রচুর মানুষ। শিলচরে জমে উঠেছে গান্ধী মেলা। সম্প্রতি শুরু হওয়া এই গান্ধী মেলা ইতিমধ্যে জমে উঠেছে। মেলায় সার্কাস, নাগরদোলা সহ আনন্দ উপভোগের বিভিন্ন সম্ভার রয়েছে। বিশেষ করে বিকেলের দিকে ভিড় জমে মেলায়। সন্ধ্যে থেকে শুরু হয় ভিড়। শিলচর শহরের পাশাপাশি গ্রামাঞ্চল থেকেও প্রচুর মানুষের আগমন ঘটে মেলায়। নিজেদের প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটার পাশাপাশি মেলার আনন্দ উপভোগ করেন দূর দূরান্ত থেকে আসা মানুষরা। পুরো মেলার ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন আয়োজক কমিটির কর্মকর্তারা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিস্তারিত তুলে ধরেন তারা। লিপ্টি মস, পানি বোট, বচ্চে কা ট্রেন হ্যাঁ, বচ্চে কা ঝুলা হ্যাঁ, বচ্চে কা মারুতি কার হ্যাঁ, বচ্চে কা হেলিকপ্টার হ্যাঁ, বহুত সারা আইটম হ্যাঁ, বচ্চে আর বড়ে আদমি কা ভি বহুত সারা আইটম হ্যাঁ, বড়ে গান গাওয়ার পর জেল বিল বহুত হুয়া, মোটর কার ঝুলা, চিত্রাহার, পানি বোট, নৌকা, বহুত সারা আইটম হ্যাঁ, বচ্চে কা সার্কেস বলে কে কুই কেক পুছে সার্কাস পার্টি ভি হ্যাঁ, পার্টি ভি ও ভি জো হ্যাঁ, পিছলে সাল সে নয়া সার্কাস আয়া ইস বার মত কা কো আয়া গিয়া হ্যাঁ, মত কো ভি হ্যাঁ, খানে কা কোই পেসে খানে কা জো রেস্টুরেন্ট বগা এভেলেবল হ্যায়, খানে পিনে কা দোকান জো হ্যায় এভেলেবল হ্যায়, আর দোকান ভি সাল জো বহুত ভ্যারাইটি দোকান সব আয়া হ্যায়। সোনাইয়ে নিউরে চ্যারিটেবল ট্রাস্টের উদ্বোধন করলেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। সোনাইয়ের ধনীপুরে নিউ রেড চ্যারিটেবল ট্রাস্টের উদ্বোধন করলেন সোনাইয়ের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন উপলক্ষে আব্দুর রশিদ লস্করের পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে আমিনুল হক লস্কর ট্রাস্টের সদস্যদের সমাজসেবামূলক কাজে নিয়োজিত থাকার আহ্বান জানান। ট্রাস্টকে রাজনীতির সাথে জড়িত না করার আহ্বান জানান তিনি। সংস্থার সদস্যদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন আমিনুল হক। সভায় সোনাইয়ের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হোসেন আহমেদ লস্কর বলেন, কংগ্রেস দলের টিকিট পেলে 26-এর বিধানসভা নির্বাচনে সোনাইয়ে আমিনুল হক লস্করকে কেউ আটকাতে পারবে না, তার জয় নিশ্চিত। সভায় বক্তব্য রাখেন আখতার হোসেন লস্কর, আফসার চৌধুরী ও আফসার হোসেন লস্কর। সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টের সভাপতি বাবুল হোসেন লস্কর, তাহির আহমেদ লস্কর, জাকারিয়া আহমেদ লস্কর, শিপু লস্কর প্রমুখ। বুঝছেন তো, ট্রাস্টের বালাই হইলে আপনারা সম্মান হইব, আর ট্রাস্টের বুড়াই হইলে আপনারা অসম্মান হইব, রানি সবার অসম্মান হইব, হোসেন ভাই সকালে সবার অবান এর লাগে আপনারা কাছে অনুরোধ, বালা করে করেন আমার সাহায্য সব সময় পাইবা। কংগ্রেস ভাই যেটা তাহলে স্বতঃস্ফূর্তভাবে সবার সমর্থন আমরা থাকবো, আশা করি তাই ইতিমধ্যে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের যোগদান করবা, আপনারা সব ইনশাল্লাহ তান লগে থাকবা, তো তান লগে থাকবা, তাই ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করার পরে আমরা সব যদি ইউনাইটেড ভাবে থাকিয়া তান লগে থাকি, তান আটটা যদি আমরা শক্ত করি, তাহলে আগামী নির্বাচনও তার সঙ্গে আমি মনে করি এই সোনাই সমষ্টির কোনো প্রতিদ্বন্দ্বিতা খেয়ে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকবে না, একদম মানে জোর তুহানে এটা অ্যাবলিশ করিয়া ফেলাইব, তার জয় সুনিশ্চিত হইব। বরাকের উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও শিলান্যাসের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালো আকসা। পয়লা মার্চ বরাক সফরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন তিনি। কয়েকশো কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। বরাকের উন্নয়নের জন্য এই প্রকল্পগুলো দেওয়ায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানালো ছাত্র সংগঠন আকসা।
বৃহস্পতিবার শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে আকসার মুখ্য উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ বলেন, শিলচর মেডিকেলে বিভিন্ন প্রকল্প সহ লক্ষ্মীপুরে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন, এছাড়া করিমগঞ্জের রামকৃষ্ণনগরে নতুন মেডিকেল কলেজের শিলান্যাস, মুখ্যমন্ত্রীর এসব উন্নয়নমূলক কাজকর্ম প্রশংসার যোগ্য, এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন রূপম নন্দী পুরকায়স্থ। জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, আধুনিক অসমের বরিষ্ঠ রূপকার এবং জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, তার হাত ধরেই আগামীকাল শিলচরে আমাদের বহু প্রতীক্ষিত শিলচর ক্যান্সার সেন্টারের শুভ উদ্বোধন হবে। এটা দীর্ঘদিনের আমাদের বরাকবাসীর মানুষের আশা ছিল, স্বপ্ন ছিল, সেটা বাস্তবায়িত হবে। সেই সঙ্গে করিমগঞ্জ জেলার প্রস্তাবিত মেডিকেল কলেজ এবং হাসপাতাল রামকৃষ্ণনগরে সেটা শুভ উদ্বোধন হবে। 147 সিআরপিএফ ক্যাম্পে 22তম রাইজিং দিবস পালন, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি পালিত হয়। 147 সিআরপিএফ ক্যাম্পে 22তম রাইজিং দিবস পালন, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। বুধবার সন্ধ্যার পর কাশীপুর 147 সিআরপিএফ ক্যাম্পে 22তম রাইজিং দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জাদু পরিবেশন করেন এ অঞ্চলের বিশিষ্ট জাদুকর লিয়াকত আলী লস্কর ও তার সহযোগীরা। এদিকে নৃত্যায়ন একাডেমির প্রশিক্ষণার্থীরা, ছাত্রছাত্রীরা ক্লাসিক্যাল লোকনৃত্য, অসমীয়া নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে উপস্থিত দর্শকদের মন কাড়তে সক্ষম হন। এদিন সম্মানিত অতিথি হিসেবে ডিজিপি হরপাল সিং, আসাম পুলিশের সাউথ রেঞ্জের ডিআইজি কঙ্কন জ্যোতি শইকিয়া, কমান্ডার তপন কুমার, দুই রেঞ্জ অফিসার সঞ্জয় কুমার শর্মা ও রবি মিশ্র সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সবসে পেলে মানে কমান্ড 147 আর তমাম টিম বহুত বধাই দিতে চাওগা উনকে বাইস হ্যাঁ 147 পেলে লাগাতার ব্রুনোকে যা মানে ক্যা ও পুরানি যাদে মেরি তাজা হোগে আর 147 ব্যাটালিয়ন মেরে ক্যারিয়ার কা স্টার্টিং কাল রাহা হ্যায় উনো কোই না কোই মোকা নাই মিটা ইয়ে অ্যাকচুয়ালি মেরা পেলা ভিজিট হ্যায় কাশীপুর সিআরপিএফ ক্যাম্পাস মে হাম উম্মীদ করেঙ্গে আবার জব ভি কোই মোকা মিলতা হ্যায় তো হাম আয়েঙ্গে দুয়ে প্রোগ্রাম মে হামকো আনে ওয়ালা থা উস টাইম মে হামনে আজ ইয়েহি সবকো ভি বোলা হুঁ কি থোড়া কাম মে ব্যস্ত হো গিয়া কি আর মানে কুছ জগা মে জানা পড়া তো অ্যাটেন্ড নাই কর পায়া তো আজ আবি তো পার্লামেন্টারি ইলেকশন ভি আ রহা হ্যায় লেকিন উসসে পেহলে জো আজ প্রোগ্রাম হুয়া হ্যায় মে সোচা থা কি আজ কম সে কম আও আর ইয়ে কে প্রোগ্রাম দেখু আর প্রোগ্রাম ভি বহুত মে জো দেখা আর আকর কে বহুত হি বড়িয়া প্রোগ্রাম হ্যায় সম্মান দেতে হুয়ে ইয়াহাঁ পর আনে কা কষ্ট উঠায়া तो दोनों डीजे सर को मैं बहुत पहले धन्यवाद बोलता हूँ और साथ साथ यहाँ जो कला हमारे लिए इवन एग्जाम का बीच से भी उन्होंने टाइम निकाल के प्रैक्टिस करके अभी एग्जाम चल रहा है सबको पता है। বৃহস্পতিবার থেকে শুরু হলো শিলচরের ভাবিকাল থিয়েটার গ্রুপের দ্বিতীয় রঙ্গ উৎসব শীর্ষক নাট্যোৎসব। ভাবিকাল থিয়েটার গ্রুপের দ্বিতীয় রঙ্গ উৎসব শীর্ষক নাট্যোৎসব শুরু হলো বৃহস্পতিবার, চলবে 23 মার্চ পর্যন্ত। বৃহস্পতিবার বিকেলে শহরের গোলদিঘি মলের সামনে পথনাটিকার পর পথ চলার মাধ্যমে নাট্য উৎসবের সূচনা হয়। গোলদিঘি মল থেকে পথ চলা গান্ধীভবনে গিয়ে শেষ হয়। গান্ধীভবনে সন্ধ্যে 5টায় সূচনা হয় অনুষ্ঠানের। এ নিয়ে কর্মকর্তারা জানান, ভাবিকালের 40 বছর পূর্তি উদযাপনের অঙ্গ হিসেবে এই উৎসবের আয়োজন করা হয়েছে। আসছেন সুদূর বাংলাদেশের বহু খ্যাত নাট্যকাল মহাকাল নাট্য সম্প্রদায়। 29শে ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ গান্ধীভবন মঞ্চে প্রতিদিন 2টি করে নাটক উপস্থাপিত হবে। 3রা মার্চ এই উৎসবের সমাপ্তি সন্ধ্যা আয়োজিত হবে শিলচর বঙ্গভবন প্রেক্ষাগৃহে। ঢাকার দলটি ছাড়াও রয়েছে আসাম ও পশ্চিমবঙ্গের আরও 6টি দলের উপস্থাপনা। এদিকে বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানের পর নৃত্য নিয়ে করিমগঞ্জের নৃত্যনাট্য দেশহারাদের আত্মকথা, দ্বিতীয় নাটক পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি পুরস্কারে ভূষিত নাটক ভৌতিক পরিবেশন করবে অন্য ভাবনা বর্ধমান।
পয়লা মার্চে প্রথম নাটক পাথারকান্দে নাট্যজনের নূপুর মাঝের বৈঠা রানীকুঠি জীবনকাঠি কলকাতা পরিবেশন করবে ওই সন্ধ্যার দ্বিতীয় নাটক উজ্জয়িনীর অন্ধকারে। দোসরা মার্চ গান্ধীভবন মঞ্চে আজকে প্রজন্ম শিলচরের তিন পুতুলের গল্প এবং বিশ্বনাথ চারিয়ালী বার নাম থিয়েটারের তিনটি রঙিন পখিলা নাটক দুটি মঞ্চস্থ হবে। তেসরা মার্চ বঙ্গভবন প্রেক্ষাগৃহে পরিবেশিত হবে মহাকাল। পাঁচ দিনব্যাপী রামকথা ও ভাগবত পাঠের সূচনা হলো শিলচরের ঘুঙ্গুর ভেটেরিনারি দুর্গা মণ্ডপে। শিলচর ঘুঙ্গুর ভেটেরিনারি দুর্গা মণ্ডপে বুধবার পাঁচ দিনব্যাপী রামকথা ও ভাগবত পাঠের সূচনা করা হয়। এদিন সুদূর অযোধ্যা থেকে আগত গৌরবকৃষ্ণ শাস্ত্রীজি মহারাজের হাত ধরে অনুষ্ঠানে শুভ সূচনা করা হয়। সংবাদ মাধ্যমে আয়োজকরা জানান, দ্বিতীয়বারের মতো আয়োজিত পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানকে ঘিরে এবার বিভিন্ন কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। বুধবার কলসযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পাঁচ দিনের এই অনুষ্ঠানে ভজন কীর্তন, পূজার্চনা, হোমযজ্ঞ, রামায়ণ ও ভাগবত পাঠ সহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন আয়োজকরা। এদিন রামনারায়ণ নুনিয়া, প্রদীপ নুনিয়া, নকুল নুনিয়া, বিশ্বজিৎ নুনিয়া ও ধনঞ্জয় নুনিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দুর্গা মণ্ডপ কা এক রাম কথা আয়োজন কিয়া গিয়া হ্যাঁ, সভি গ্রামবাসী মিলকে রাম কথা কা শুভ আরম্ভ কিয়া হ্যাঁ। আজ কল যাত্রা হুয়া হ্যাঁ ঘুঙ্গুর দুর্গা মণ্ডপ সে লেকর এনআইটি পয়েন্ট তক এন্ড ঘুঙ্গুর দুর্গা মণ্ডপ তক পৌঁছে হ্যাঁ। অতিথি কন হ্যাঁ আপনি? অতিথি হম লোক হরব কৃষ্ণ শাস্ত্রী মহারাজজি। আমরা পাঁচ দিন কা অনুষ্ঠান চলে গিয়ে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরো একবার। কোকড়াঝাড় গ্রিনফিল্ডে বিশ্বশান্তির জন্য মহাযজ্ঞ, কয়েক কোটি টাকার অনুদান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। ধর্মীয় মেরুকরণ বিজেপি রাজনৈতিক অস্ত্র, কর্মী সভায় মন্তব্য কংগ্রেস নেতা গৌরব গগৈর। রাজ্যের বিজেপি সরকারকে সমর্থন করার পর প্রথমবারের মতো বরাকে পা রেখে শহীদ স্মরণ কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের। ধীর লয়ে জমে উঠেছে ঐতিহ্যবাহী শিলচর গান্ধী মেলা, রকমারি সামগ্রীর পসরা সাজিয়ে ব্যবসায়ীরা, সব বয়সী চরকি প্রেমীদের অপেক্ষায় গান্ধী মেলা। এখনকার মতো বিটিএন সংবাদ এই পর্যন্তই, ধন্যবাদ।